হে ইউ লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব ছোট্ট টিউটোরিয়াল দেখাবো কী করে সোলার ফ্লেয়ার বা লেন্স ফ্লেয়ার আপনারা ফোনের মধ্যে অ্যাড করতে পারেন। জেনারেলি ফটোগ্রাফার বা এডিটাররা এই জিনিসটা ইউজ করে উইথ দ্য হেল্প অফ ফটোশপ, বাট আমরা আজকে শিখবো কী করে এটা মোবাইল ফোনে আপনারা ইউজ করতে পারেন। তার জন্য একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে লেন্স ডিস্টরশন বা LD বলে, যে অ্যাপটা আপনি প্লে স্টোরে দেখতে পাবেন। অ্যাপটাকে ঠিক এরকম দেখতে হয়। একবার ডাউনলোড হয়ে গেলে, ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপটাকে অন করবেন, চুজ আ ফটো টু এডিট, তারপরে স্ক্রোল করে একটা ফটো নিয়ে যাবেন যেটা আপনারা এডিট করতে চান। এই শেভরলে গাড়ির ছবিটা, এই ছবিটার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। এই ছবিটা আসামে আমি তুলেছিলাম, ওখানে একটা ক্লায়েন্ট শ্যুটে যখন গেছিলাম। তো এই যে গাড়িটা, এটা শেভরলের সব থেকে প্রথম মডেল ইম্পোর্টেড, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি নেতাজি চালাতেন, নেতাজি সুভাষচন্দ্র বোস চালাতেন। তো এই গাড়িটাকে রিস্টোর করে এখানে রেখে দেওয়া হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং টু শ্যুট দিস কার। তো এটার উপরে আমি একটু আরও ড্রামেটিক করতে চাই বলে আমি এটাকে একটা মিনিমালিস্ট ফ্লেয়ার ইউজ করব। এখানে অনেক অপশন আছে, আপনি স্নো ইউজ করতে পারেন, ফগ ইউজ করতে পারেন, লাইট হেডস, এক্লিপসেস, যেরকম আপনার ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। বাট কিছু জিনিস এখানে কিনতে পাওয়া যায়, আমার মনে হয় এখানে একটা কি দুটো প্যাকেজ কেনা আছে, তাই আমার অপশনস এত বেশি। অর এলস আপনি যা অপশন পাবেন এমনিতেই উইদাউট এনি পারচেস সেগুলো যথেষ্ট। তো আমি এখানে একটু মিনিমালিস্ট কিছু ইউজ করবো, আমি খুব একটা হাইফাই কিছু নেবো না, যেমন এইরকম একটা কিছু। আচ্ছা, এটা একটা লেয়ারের মতো যেটাকে নিয়ে আপনি ঘোরাতে পারবেন চারিদিকে, দুটো আঙুল দিয়ে পিঞ্চ করে বড়ো ছোটো করতে পারেন এটাকে। তো আমি এটাকে মোটামুটি এইরকম লেভেলে লিখে এই কর্নারে রাখবো। তারপরে এখানে অপশনসে আপনারা এখানে সফটনেস বা হার্ডনেস বাড়াতে পারেন, ব্রাইটনেস আপ ডাউন করা যায়, ওপেসিটি কমানো বাড়ানো যায়, কন্ট্রাস্ট ম্যানেজ করা যায়, আর সব থেকে ভালো লাগে যেটা আমার স্যাচুরেশন, এটা কতটা স্যাচুরেটেড হবে ওই কালারটা সেটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড দ্য কালার, আপনি কালারও এটা চেঞ্জ করতে পারেন অ্যাজ পার ইউর মুড। তো আমার এই মুডের জন্য আমার মনে হয় এই কালারটা পারফেক্ট, সামান্য বড়। এবারে সোজা চলে যাবো সেভ ইমেজ, বাস ইমেজ আপনার সেভ হয়ে গেল। এবারে আপনি ছবিটা আপনার লাইব্রেরিতেই পেয়ে যাবেন, জাস্ট লাইক দ্যাট। যেরকম ইচ্ছা আপনি করতে পারেন, এরকম একটা ছবি এরকম হয়ে যাবে। সো আজকের জন্য ব্যাস এইটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাপি শুটিং।